আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখবেন সম্প্রতি আলোচিত তিনজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে মসজিদে নববীতে ব্রিটিশ কনসাল জেনারেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়ে 80 বছর বয়সী বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ। ইসলামকে জানতে নিয়মিত কোরআন পড়ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার। দর্শক, বিস্তারিত দেখতে নাটেনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ার পর নাম পরিবর্তন করে তিনি সাইফ আশার নাম রাখেন, নিজের ভেরিফাইড টুইটারের নামও পরিবর্তন করেন। সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে তোলা ছবি সাইফ নিজেদের টুইটারে প্রকাশ করেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর আগেও তিনি কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন। টুইট বার্তায় তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমার প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি এবং মসজিদে নববীতে ফজর নামাজ আদায় করতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ কনসাল জেনারেলের ছবি প্রকাশের পর সবাই তাকে অভিনন্দন জানান এবং তার প্রশংসা করতে থাকেন। মুসলিমরা তার কল্যাণ চেয়ে দোয়া করেন। মোটিভেশনাল স্পিকার মুতাহ ওয়াসিন শাবাজ বিল নিজেদের টুইটার অ্যাকাউন্টে ব্রিটিশ কনসালের ইসলাম গ্রহণের কথা জানিয়ে তার ছবি প্রকাশ করেন। শাবাজ বিল সবার কাছে নেপোলিয়ান নামেই বেশ পরিচিত। 2001 সালে তিনি ইসলাম গ্রহণ করেন। র্যাপ গ্রুপ আউটলাজের সাবেক সদস্য ছিলেন। ব্রিটিশ কূটনীতিকদের ইসলাম গ্রহণের বিষয়টি এবারই প্রথম নয়। এর আগে 2011 সালে সৌদিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন কলিস ইসলাম গ্রহণ করেছিলেন। 2016 সালে সস্ত্রীক তার হজ পালনের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছিল। সেই সময় সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজকে তিনি বলেছিলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলিম সমাজে দীর্ঘ 30 বছর কাটিয়েছি। এরপর আমার সঙ্গে হুদা আল মুজারকিসরের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, সাইমন কলিস প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে পবিত্র হজ পালন করেছিলেন। সৌদি লেখিকা ও শিক্ষাবিদ ফাউজিয়া আল বকর একটি টুইট বার্তায় ইহরাম পরা অবস্থায় তাদের হজ পালনের ছবি প্রকাশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে বুলগেরিয়ার নারী স্পাসকা ইভানোভা ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে এড্রিন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন 80 বছর বয়সী এই নারী। গত বৃহস্পতিবার 11 নভেম্বর তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য জানায়। আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইসলাম বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর বুলগেরিয়ার পর্যটক স্পাসকা ইভানোভা ইসলাম গ্রহণ করেন। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ফাতেমা রাখেন। এক বিবৃতিতে ফাতেমা জানান, দীর্ঘকাল যাবৎ তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পাঠ করছিলেন। এ সময় তিনি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পাঠ করেন, যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে। অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে বুলগেরিয়ান নারীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। এড্রান শহরের দারুল ইফতা বিভাগে বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়। এড্রিন শহরের মুফতি আলাউদ্দিন বুজকুরাত ও তার সহকারী জয়নব কায়া এর আয়োজন করেন। অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে বুলগেরিয়ান নারীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেইডেন। ইসলামকে জানতে তিনি নিয়মিত পড়ছেন পবিত্র কোরআন। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিউজ গ্রুপ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথু হেইডেন বিষয়টি প্রকাশ করেছেন। তিনি জানান, প্রতিদিন তিনি অল্প অল্প করে পবিত্র কোরআন পড়ছেন। মূলত পাকিস্তান দলের সংস্পর্শে এসেই খ্রিস্ট ধর্মাবলম্বী হেইডেনে ইসলামের প্রতি এই কৌতূহল বেড়েছে। তাকে কোরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সময় করে রিজওয়ানের সঙ্গে বসে কোরআনের আয়াত নিয়ে আলোচনাও করেন হেইডেন। হেইডেন বলেন, আমি খ্রিস্টান হলেও হঠাৎ করে ইসলামের প্রতি অনুরাগী হয়েছি। ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী আমি, রিজি রিজওয়ান আমাকে কোরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। আমরা প্রায় আধা ঘন্টা মেঝেতে বসে এটি নিয়ে আলোচনাও করেছিলাম। আমি প্রতিদিন একটু একটু করে এটি কোরআন পড়ছি। রিজি আমার প্রিয় ব্যক্তিদের একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। উল্লেখ্য, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন হেইডেন।
যে কারণে পাক দলের খেলোয়াড়দের সঙ্গে তার বেশ সখ্যতা। হেডেন বলেন, ইসলামের নিয়মিত রীতি মানার কারণেই আরও ঐক্যবদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাদের সঙ্গে আমার দুর্দান্ত সময় কাটছে। তাদের একটি বিষয় চমৎকার, সেটা হচ্ছে সালাত আদায়। তারা বাইরে যে যেটাই করুক, নামাজের সময় সবাই একত্রিত হয়। এটা দিনের 5টি সময়ে তারা করে থাকে।